সম্প্রতি সময় ঢাকায় চলচ্চিত্রের তারকা বিদ্যাসিনহা মিমকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সেখানে এই রিসেন্টলি কালো কালারের পোশাকের ছবি শেয়ার করেন যদিও খোলামেলা চুল হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরই লাগে ঠিক এই জন্য তার রূপের প্রতি ঘায়াল হয় তার অনুরাগীরা মোরবার তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন যদিও অনেকে তাকে গ্ল্যামার কুইন লিখেছে সেই সাথে তার রূপের প্রশংসা করেন মোরবার অনেকেবার আবার জানতে চাই তারকাকে কবে নতুন চলচ্চিত্রে দেখা যাবে সেই সাথে অনেকে আবার তাকে পিটি গাল বলে দাবি করেন মোরবার অনেকে আবার তাকে ফাটাফাটি লিখেছে যদিও বার অনেকে তাকে আগুনের মজি দেয় সেই সাথে অনেকে আবার তাকে ব্ল্যাকলাভি মুজি দেয় মরোবার জগ কিছু মিলে বর্তমানে মিম দর্শকদের মাঝে এভাবে আলোচনায় পায়েদয়ে ঢাকায় চলচ্চিত্রে এই তারকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় মানুষ চলচ্চিত্রে সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনায় যদিও চলচ্চিত্রটি তার অভিনয় করতে দেখা যায় কলকাতা বাংলা তারকা জিৎ কে ঢাকায় চলচ্চিত্রে আলোচিত এবং দর্শককে একজন তারকা হলেন বিদ্যাসিনা মিম মোরবার এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দুই বাংলা দর্শকদের কাছে আলোচনায় কেননা এই তারকাকে ঢাকায় চলচ্চিত্রের পাশাপাশি কলকাতা বাংলা চলচ্চিত্রতেও দেখা গিয়েছে ঠিক এই জন্য অবশ্য ওপার বাংলা দর্শকদের কাছে আলোচনায় থাকেন এই তারকা সুতরাং যক জেনে তো নিলেন সম্প্রতি সময় ঢাকায় চলচ্চিত্রে তারকা সিনহা মিমকে কালো পোশাকে আকর্ষণীয় রূপে দেখা যায় এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য